अभी तक आप लोगों ने कोई टेस्ट नहीं जीता नहीं जीतेगा हमारा मर्जी है हमारा दिस इज अवर टारगेट नहीं जीतेगा আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন ভিউয়ার্স ভিডিও শুরুতে যে ক্লিপটি দেখলেন এটা কিন্তু বর্তমান সময়ের একটা ট্রেন্ড যে কোনো ভিডিওতে নিজের ফেস লাগিয়ে এই কাজটি করা হয় বন্ধুরা আপনাদের ভিতরে অনেকেই চান যে আপনাদের বন্ধু বান্ধবের ফেস দিয়ে এরকম একটা ভিডিও তৈরি করে আপনারা এটা নিয়ে একটা মজা করতে তো আপনারা অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছিলেন যে কিভাবে এই কাজটি করা যায় কোন অ্যাপের মাধ্যমে যে কোনো ভিডিওতে ফেস লাগানো যায় তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই কাজটি করতে পারেন এর জন্য আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম আপনার ফোন থেকে গুগলের প্লে স্টোরে চলে যাবেন গুগলের প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ 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 বারে করবেন লিখে লিখে করলে দেখতে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আমি সময় বাঁচানোর জন্য অ্যাপটি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম আপনারা এখানে অ্যাপটিকে ইনস্টল করে অ্যাপটি ওপেন দিয়ে দেবেন অ্যাপটি ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এবার এখান থেকে গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা স্কিপে ক্লিক করবেন তো আমি এখান থেকে স্কিপে ক্লিক করে দিলাম স্কিপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন দেখাচ্ছে কে সেলফি আই টচ স্কিপ তো আমি এখান থেকে স্কিপ দিয়ে দিলাম সময় বাঁচানোর জন্য তো বন্ধুরা এখানে স্কিপ দিলে দেখতে পারবেন আপনাদেরকে প্রো ভার্সন কেনার কথা বলবে তো আপনি এখান থেকে ক্রস ক্রসে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক আপনি কিন্তু এটা ফ্রি ভার্সনটি ব্যবহার করতে পারবেন এবার আসা যাক মেইন কাজে কিভাবে আপনি এখানে যে কোনো ভিডিওতে আপনি আপনার নিজের ফেস লাগাবেন এর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি একটি ভিডিও এখানে আপলোড করবেন এর জন্য এখান থেকে চুজ ফ্রম গ্যালারি অপশনটিতে ক্লিক করবেন এবং অ্যালাউ চাইলে অ্যালাউতে প্রেস করবেন তারপরে যে কাজটি করবেন আপনার গ্যালারি থেকে সেই ভিডিওটি আপনি এখানে অ্যাটাচ করে দেবেন বা সিলেক্ট করে দেবেন যে ভিডিওটিতে আপনি ফেস লাগাতে চান ভিউয়ার্স এখানে আমি এই ভিডিওটিতে ফেস লাগাবো তাই এই ভিডিওটিতে আমি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এখানে প্লে হয়েছে এখান থেকে আপনি চাইলে যে এখানে থেকে দেখতে পাচ্ছেন বাম দিক থেকে টান দিয়ে আপনি ভিডিওটি ক্রপ করতে পারবেন বাম দিক থেকে টান দিয়েও ভিডিওটি ক্রপ করতে পারবেন তো আপনি ভিডিওর কোন অংশের ভিতরে আপনার ফেসটি লাগাবেন সেই অংশটি আপনি এখানে সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে লেখা আসবে অ্যানালাইজিং ফর ফেস তো এখানে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে বন্ধুরা অ্যানালাইজ হয়ে গেলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনার ভিডিওটি প্লে হতে থাকবে আপনি ভিডিও যে অংশটুকু কাটবেন সেই অংশটুকু এখানে বারবার প্লে হতে থাকবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সোয়াব ফেস নামের একটি অপশন রয়েছে আপনার এখান থেকে সোয়াব ফেস এই অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি ক্যারেক্টারের কিন্তু এই ভিডিওটি রয়েছে তো এখান থেকে দুটি ক্যারেক্টারের জন্য আপনি দুটি ফেস সিলেক্ট করতে পারবেন তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটি ফেস কিন্তু আলাদা আলাদাভাবে এখানে সিলেক্ট করা যাচ্ছে এখান থেকে আমি

এখানে ক্রোপ করে নিলাম এবং কনফার্মে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ সময় লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন ফেসটি কিন্তু এখানে চলে আসছে এবার জাস্ট আপনি এই ফেস টি এই ক্যারেক্টারের সাথে সেট করার জন্য এখান থেকে জাস্ট এই টিক মার্কে প্রেস করবেন টিকমার্কে প্রেস করলেই দেখতে পারবেন এই ক্যারেক্টারের ভিতরে আপনার ফেসটি লেগে গেছে যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ক্যারেক্টারের ভিতরে আগে দাঁড়িয়ে ছিল না এখন কিন্তু দাঁড়িয়ে সহ এই ফেসটি চলে আসছে তো এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাকুরেট হবে এমন না তবে বোঝা যাবে যে আপনি কার ফেসটি লাগিয়েছেন সেম একইভাবে আমি যদি আরেকটা ক্যারেক্টারের ভিতরে আমি আরেকজনের মুখ লাগাতে চাই এই ক্যারেক্টারটি এখান থেকে সিলেক্ট করবো এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করলাম আবারও গ্যালারিতে চলে গেলাম এবং এখান থেকে আমি আরেকটি ছবি সিলেক্ট করতেছি তো এখানে আপনাদের দেখানোর জন্য আমি মূলত কাজটি করতেছি দেখুন আরেকটি ছবি সিলেক্ট করলাম এবার এখান থেকে জাস্ট এই মুখ টুকু আমি এখানে নিয়ে নিব তো এখানে যে জাস্ট আমি মুখ টুকুকে ক্রোপ করে কনফার্মে প্রেস করলাম দেখতে পারবেন সেম আগের মতো এখানে আরেকটি প্রোফাইল তৈরি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে আরেকটি অপশন চলে আসছে এবার জাস্ট আমি এই ক্যারেক্টারের উপরে ক্লিক করে এখান থেকে এই রাইট বাটনে ক্লিক করলেই এই ক্যারেক্টারের উপরেও এই ফেসটি লেগে যাবে তার মানে ভিডিওতে যে কয়েকটা ক্যারেক্টার থাকবে সেই কয়েকটা ক্যারেক্টারের আলাদা আলাদা প্রোফাইল এখানে থাকবে আপনি সেই কয়েকটা ক্যারেক্টারে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে আলাদা আলাদা ফেস আপনি এখানে রিফ্রেশ করতে পারবেন এখন দেখুন এই ভিডিওটিতে কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে দুইটা ফেসই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার জাস্ট আপনি এখান থেকে যে শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করে এখানে দেখতে পারবেন সেভ নামের একটি অপশন রয়েছে এটাতে সেভে ক্লিক করলেই এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই অ্যাপটির মাধ্যমেই কিন্তু এই কাজটি করা হয় এবং যারা এই ইতিপূর্বে এই ভিডিওটি দেখেছেন বা এই ধরনের ভিডিও দেখেছেন সকলেই কিন্তু এই অ্যাপটির মাধ্যমেই এই কাজটি করেছেন তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই রিফেস অ্যাপের মাধ্যমে যে কোনো ভিডিওর ক্যারেক্টার থেকে আপনি নিজের ফেস লাগাবেন বা আপনার বান্ধবের ফেস লাগাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাধ্যে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ